ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন যেটা একটা আন্তর্জাতিক সংস্থা, যারা প্রতি বছর 29 অক্টোবরকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে হিসাবে ডিক্লেয়ার করে, এর কারণ হলো যে 1,50,00,000 মানুষ প্রতি বছর স্ট্রোকের আক্রান্ত হয়, যার ভিতরে 50,00,000 মানুষ মারা যায় স্ট্রোকের কারণে, 50,00,000 মানুষ জীবিত থাকে কিন্তু তার একটা ডিজেবিলিটি নিয়ে সে থাকেন বা তার কোনো একটা অংশ প্যারালাইসিস অবস্থা নিয়ে সে জীবিত থাকেন। এই বিষয়ে যেহেতু একটা মারাত্মক সমস্যা সারা ওয়ার্ল্ড ওয়াইড, একে প্রতিরোধ করার জন্য দেখা যাচ্ছে যে নিয়মকানুন এবং সঠিক চিকিৎসা, খাদ্য অভ্যাস এর মাধ্যমে 80% কিন্তু এই রোগগুলোকে মানে নিয়ন্ত্রণে রাখা যায়, যার জন্য ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন এই দিবসটি পালন করার জন্য সারা বিশ্বের বিভিন্ন হেলথ রিলেটেড সংস্থাগুলোকে অনুরোধ জানান। এই বছরের যে প্রতিপাদ্য বিষয় ছিল সেই বিষয়টা হলো যে স্ট্রোকের যে সিমটম সম্পর্কে সবার ধারণা নেওয়া, যে স্ট্রোক কখন আমরা বুঝবো যে স্ট্রোক হয়ে গেছে, এবং স্ট্রোক হওয়ার পর সুনির্দিষ্ট সময়ের ভিতরে যেন সঠিক চিকিৎসাটা পাওয়া যায় তার ব্যবস্থাপনা করা। স্ট্রোকের যে কারণগুলো আমরা যদি দেখি, কারণের ভিতরে ধূমপান, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ডায়াবেটিস মেলাইটাস, এগুলি হচ্ছে অন্যতম। সুতরাং আমরা এই জিনিসগুলো, ধূমপান থেকে যদি আমরা দূরে থাকতে পারি, উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই আমরা নিয়মিত ডাক্তার দেখিয়ে তার যদি নিয়ন্ত্রণে আমরা রাখতে পারি, ডায়াবেটিসকে যদি ঠিকমতো আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, আর হচ্ছে রক্তের কোলেস্টেরলের মাত্রা যদি ঠিক রাখা যায়, আর আমরা যদি দুশ্চিন্তামুক্ত থাকি, এবং যদি একটু খাদ্য অভ্যাসে যদি আমরা একটু পরিবর্তন আনতে পারি, যেমন চর্বি জাতীয় খাবারগুলো যদি আমরা কম খাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রোক কিন্তু আমরা অনেকাংশেই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবো, যেটা বলা হয় যে 80% কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুতরাং আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হইতে হবে, এবং তাহলেই এই ওয়ার্ল্ড যেটা স্ট্রোক ডেটা পালনের সার্থকতা আমরা খুঁজে পাবো। ধন্যবাদ সবাইকে।